বিসমিল্লাহি রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুপুরে খাওয়া বলতে বাঙালিরা ভাতকেই বুঝে, আর ভাতের সাথে মাছ এত চিরকালীন প্রিয় খাবার বাঙালির। কথায় আছে, মাছে ভাতে বাঙালি, তাই মাছকে বাঙালির খাবারের লিস্ট থেকে একেবারেই সরানো যায় না। ইলিশ কাতল, রুই থেকে শুরু করে বোয়ালের হরেক রকমের মাছ রয়েছে বাজারে। আজ আপনাদের জানাবো কিভাবে বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজে ঝালে ঝুলে বোয়ালের রেসিপি। সহজে এই রেসিপি যেমন তৈরিতে সোজা, তেমনই স্বাদও হবে দারুণ। শীতের দুপুরের পাতে ভাতের সাথে মাছের এই পদ সত্যি খাবারের স্বাদ বদলে দিতে পারে। এছাড়াও মাছের মধ্যে প্রোটিন রয়েছে ভরপুর, তাই শরীরে প্রোটিনের চাহিদাও মেটে মাছ খেলে। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ঝালে ঝুলে বোয়ালের রেসিপি। প্রথমেই চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে এখানে অ্যাড করেছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। জিরাটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু পেঁয়াজটা দিতে হবে, যাতে করে জিরাটা পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আগেই কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা, এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বোয়াল মাছ। বোয়াল মাছটা যখন ধুয়ে পরিষ্কার করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ বোয়াল মাছ কিন্তু অনেক পিছিল টাইপের একটা মাছ। এই মাছটা কিন্তু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে বোয়াল মাছ কীভাবে কাটবেন এবং পরিষ্কার করবেন তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি মাছটা কষানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 7-8 মিনিটের মতো। যখন মাছটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবে চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর বোয়াল মাছ খুব নরম টাইপের মাছ, এটা আমরা কম বেশি সবাই জানি। মাছটা যদি ভেঙে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতে তো ভালোই লাগবে না। কড়াইয়ের দুই পাশে ধরে মাছগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে আলগা করে নিতে হবে। তারপরে এখানে যে যেরকম ঝোল খাবেন সেরকম পানি অ্যাড করে দিবেন। আমি এখানে আমার ইচ্ছে অনুযায়ী ঝোল অ্যাড করেছি। এখন আলতো আলতো করে নাড়াচাড়া করে মিক্স করে এখানে দিয়ে দিলাম দুইটা বড় সাইজের টমেটো টুকরো করা আর আস্ত কাঁচামরিচ। আপনারা কেউ যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঘুরে ধরে 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর চাইতে কিন্তু আর ঝোলটা শুকাবো না। যেহেতু ঝালে ঝুলে রান্না করছি সেক্ষেত্রে এই পরিমাণ ঝুলি রাখব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খুব 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 ভালো একটা গন্ধ আসে আর খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু শীতকাল, শীতকালে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর লবণটা কিন্তু অবশ্যই দেখবেন চুলা থেকে নামানোর আগে ঠিক আছে কিনা।
ধনে পাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি চুলার উপরে রেখে রান্না করে নিয়েছি। আর দেখুন, কড়াইয়ের দুই পাশে ধরে আপনাদেরকে ঝাঁকিয়ে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ ঝোল রেখেছি। এরকম ঝোলেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই একটা বক্সে বেড়ে নিচ্ছি, কারণ এই তরকারিটা আমি আমার বাবার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। আমার বাবা আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। আশা করি যারা নাকি এই শীতে এখনও এইভাবে তরকারি রান্না করে খাননি, তারা একবার হলো ঝুলে ঝালে বোয়াল মাছ রান্না করে খাবেন। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।